ঢালিউড কিং শাকিব খান ও কুইন অপবিশ্বাসের ছেলে জয়ের জন্মদিন ছিল গতকাল মঙ্গলবার। আর এই জন্মদিনকে ঘিরে ছিল নানান আয়োজন। ঘরোয়া আয়োজনে দেখা মিলেছে শাকিব ও অপুকে ছেলের সঙ্গে। যদিও এক ফ্রেমে বন্দী হয়নি দুজনে, তবে ছেলের জন্যে এক হয়ে উদযাপন করেছেন এই বিশেষ দিনটি। ছেলের জন্মদিন উদযাপনের বেশ কিছু ছবি ফেসবুকে প্রকাশ করেছেন অপবিশ্বাস, যেখানে দেখা গেছে ছেলেকে জন্মদিনের কেক খাইয়ে দিচ্ছেন বাবা শাকিব খান, আবার শাকিবকেও কেক খাইয়ে দিচ্ছে জয়, আর অপবিশ্বাস ছেলেকে আদর করছেন। ছবিতে জয়ের সঙ্গে শাকিব অপু ছাড়াও শাকিবের বাবা মা বোনকেও দেখা গেছে। ছবির সঙ্গে ক্যাপশনে অপু লিখেছেন, সুখী পরিবারের কিছু মুহূর্ত, আমাদের জন্য সবাই দোয়া করবেন। সঙ্গে জুড়ে দিয়েছেন হ্যাশট্যাগ ফ্যামিলি লাভ। গতকাল 27 সেপ্টেম্বর 6 বছরে পা রাখল জয়। বাবা মায়ের মতো পর্দায় জনপ্রিয় না হলেও সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয় স্টার কিড। ভক্ত অনুরাগী থেকে তারকাদের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন জয়ের জন্যে। এবারের জন্মদিনটি জয়ের জন্য অনন্য, কারণ এই প্রথমবার জন্মদিনে বাবা মাকে একসাথে পেল জয়। অনেকেই ছবিগুলো দেখে অভিনন্দন জানাচ্ছেন, আবার অনেকেই ধারণা করছেন হয়তো ফের এক হচ্ছেন শাকিব অপু। অন্যদিকে ঢালিউড অভিনেত্রী শবনম বুবলি কন্যা সন্তানের মা হয়েছেন, ছবি যে এমন গুঞ্জন বহুদিনের, মাঝে তার আড়াল হওয়া সেই গুঞ্জনকে আরও উস্কে দেয়। সবিজ সহ অনেকেই আকার ইঙ্গিতে এ নিয়ে কথাও বলেছেন। এবার বুবলি নিজেই তার বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আনলেন। গতকাল দুপুরে শাকিব খানের ছেলে আবরাম খান জয়ের জন্মদিনে বুবলি এই ছবি প্রকাশ্যে আনেন, যে ছবি নিয়ে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে হইচই। নেটিজেনরা বলছেন, শাকিব খানের এক সন্তানের জন্মদিনে বুবলি ইঙ্গিত দিয়েছেন এই চিত্রনায়কের আরেকটি সন্তানও রয়েছে, এখন সেই উত্তরের জন্য শুধুই সময়ের অপেক্ষা। সারা জেরিন, ঢাকা প্রকাশ।